মুসা নবী আল্লাহ ডাক দেয়া কয় আল্লাহ জান্নাতের প্রতিবেশিটা কে হবে জানবার চাই আল্লাহ জানাইয়া দিলেন মুসা ও মুকরামের বাজারের একজন কসাই তোমার জান্নাতের প্রতিবেশী হবে সুবহানাল্লাহ কুন না হযরত মুসা পয়গম্বর আল্লাহর কাছে ঠিকানা নিলেন ঠিকানা অনুযায়ী সেই বাজারে গেলেন বাজারায় দু থেকে ঠিকানা মতো সেখানা দাড়া দাড়া দেখতেছে এই কষাই বেচারা সারাদিন কি আমল করে পর্যবেক্ষণ চলছে মুসেনবি সব দিকে বিবেচনা করে সেখানে দাঁড়ায় দেখতেছে সকালবেলা সে একটা গরু জবে করছে অথবা মহিষ অথবা দুম্বা অথবা বকরি জবাই করছে এই গোস্তুগুলো বিক্রি করবে আল্লাহর নামে জবাই ফার্স্টে মগজটাকে খুইলা একটা পাত্রের ভিতরে রাখছে কলিজাটা খুইলা একটা পাত্রের ভিতরে রাখছে নরম সুন্দর সুন্দর গোস্তুগুলা একটা পুটনা বা পাত্রের ভিতরে রাইখা আলাদা রাইখা দিছে সারাদিন বাকি গোস্তুগুলো বিক্রি করছে সন্ধ্যাবেলা ওই পুটলাটা ওই বাংলটা বর্তনটা লোয়া রওানা হয়েছে বাড়ির দিক থেকে মুসানবি নিজের পরিচয় গোপন রাইখা সালাম দেয় সামনে যায় কয় ভাই কষাই আমি মুসাফির মানুষ অনেক দূর থেকে আসছে আমি আমাকে যদি আপনার বাড়ির মেহমান বানাইতেন তাহলে আমার অনেক উপকার হওয়া যাইত এবার মুসাফির মুসা পয়গম্বর নিজের পরিচয় দেয় নাই কষায় ডাক দিয়া কয় আমার বাড়িতে মেহমান খানা আছে চলেন আমার বাড়িতে বাড়িতে নিয়ে গেলেন মেহমানকে মেহমানের রুমে বসালেন মুসা পয়গম্বর

মহিলা বিছানার মধ্যে পেশাব পায়খানা করে দেয় পেশাব পায়খানা গুলো পরিষ্কার কইরা সুন্দর করে কুসুম গরম পানি দিয়া শীতের দিন সুন্দর পানি দিয়া স্বচ্ছ পানি দিয়া গোসল করায় আবার নতুন পোশাক পরিধান করায় শুকনো পোশাক পরিধান করায়া এবার নরম নরম গুষ্ট মাচার মাছার মগজটা কলিজা ভুনাটা সুন্দর করে বৃদ্ধা মহিলারা খাওয়ায় দেয় খাওয়ায় আবার বাক্সর ভিতরে বইরা মেহমানের কাছে চলে আসছি এবার মেহমান তাকায় দেখে এই মুসাফির মুসানবি তাকায় দেখে এই কসাই বেচারা যখন মার খেদমত করে চলে আসতে যে তখন মা দুঃখিনী আসমানের দিকে তাকায়া তাকায়া দুই হাত তুলে আল্লাহর কাছে ঠোঁট লড়ায়া লড়ায়া দোয়া করে যখন সুবহান মায়ের দোয়া সন্তানের জন্য আল্লাহ কবুল করে নেয় ভাইয়ারা আমার মুসানবী কসাইকে ডাক দেয়া কয় কসাই কসাই বলে হে মেহমান আপনার খবর নিতে পারে নাই আমার একটা বিশেষ কাজ ছিল মেহমান মুসানবী ডাক দেয়া কয় তোমার বিশেষ কাজ কি আমি দেখেছি তবে জানবার চাই যেই বৃদ্ধা মহিলার পেশাব পায়খানা তুমি পরিষ্কার করলা যেই বৃদ্ধা মহিলার পুরান পোশাক খুইলা নতুন করে পোশাক পরাইয়া দিলা যেই বৃদ্ধা মহিলা অসুস্থ মহিলাকে তুমি নরম নরম বস্তুগুলো খাওয়াইলা তোমার সন্তানের খবর আগে নিলা না আমি মেহমান আমার খবর তুমি নিলা না বিবি বাচ্চার খবর না নিয়া বৃদ্ধা মহিলাকে আগে তুমি খাওয়াইলা এই মহিলাটাকে কষাই ডাক দিয়া কয় হে মুসাফির যেই মহিলার খেদমত করলাম এটা হলো আমার জনম দুঃখিনী মাস ওরকাল্লা মাগ তুমি কাদ কেন একলা বাদিতে তোমার আমার দেখা দেখাবে মাগ

মুসাফির মুসা নবী এখনো পরিচয় দেয় নাই তিন কষাই কইরা এইভাবে মায়ের খেদমত কইরা তুমি কি পাইছ এবার ডাক দিয়া কই তোমার মা দেখলাম ঠোঁট লারায় লারায় কি যেন দোয়া করে কি দোয়া করে হে প্রতীক মুসাফি এবং আমার মা দোয়া করে তিনটা দোয়া করে তবে একটা দোয়া যে কবুল হয়েছে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর সুবহানাল্লাহ বাকি দুইটা দুয়ার খবর আমি জানি না কয়ে তিনটা দুয়ার মধ্যে প্রথম দোয়া করে আল্লাহ আমার সন্তানটাকে দুনিয়ার হায়াতের জিন্দিগিতে সবচেয়ে সুখী মানুষ বানায় হে প্রতীক মুসাফি জানেননি আমি যদিও কষাই মানুষ কিন্তু আমার মায়ের দোয়ার বরকতে আল্লাহ আমাকে সুখময় জিন্দিগি দান করেছে জোর সুবহানাল্লাহ আমরা তো মনে করি উচা ऊंचा বিল্ডিং এ শান্তি না যার মনে শান্তি আছে সে ঘরেও আরামে ঘুমায় আর যার মনে শান্তি নাই আইফেল টাওয়ারে ঘুমাইলেও তার ঘুম আসে না ট্যাবলেট না খাইলে এমন আছে না না ইম্মা ইবুল গাল্লা ইনদাকা আল কিবার আহাদহুমা আও কিলাহুমা ফালা তাকুলহুমা উফিউ আল্লাহ তাআলা বলেন পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় মা বাবা বৃদ্ধ হয়ে গেলে ছোট বাচ্চার মতো আচরণ হয়ে যায় শিশু বাচ্চা যদি কোলে পেশাব পায়খানা করে দেয় পরিষ্কার করতে সমস্যা হয় না কিন্তু বুড়া মানুষটা যখন বিছানায় পেশাব পায়খানা করে দেয় পরিষ্কার করতে অনেক দুর্গন্ধ হয় পরিষ্কার করতে অনেক কষ্ট হয় তোমার মা তোমার বাবা বিছানায় পেশাব পায়খানা করে দেয় কয়েকদিন আগে আমাদের এলাকার এক আত্মীয়র বাড়িতে বেড়াইতে গেলাম আমাকে ওনার আব্বাকে দেখার জন্য নিয়ে গেল বাবাকে দেখাইবার জন্য ঘরে ঢুকায় বলে হুজুর আমার আব্বা কয়েক বছর যাবত এমন অসুস্থ হয়ে গেছে বিছানায় পেশাব করে দেয় পায়খানা করে দেয় দোয়া করবেন আল্লাহ যেন সহি সালামত আল্লাহ তা যেন সুস্থ করে দেয় মা বাবার খেদমত করার তো অভিজ্ঞ দেয় ও বাবা ও ভাইয়ের ও পর্দা নিচিন মা বোনেরা যার মতো অসুস্থ হয়ে গেছে গুসাপ করা লাগে পেশাব পায়খানা পরিষ্কার করা লাগে এই পেশাব পায়খানা পরিষ্কার করতে যায় দুর্গন্ধ লাগবে কষ্ট হবে এরপর বিরক্ত উফ বলা যাবে না এটা পিতা মাতার মর্যাদা যরকন সুবহানাল্লাহ আল্লাহ ছোট বাচ্চার পেশাব পায়খানা পরিষ্কার করা সহজ গায়ে পেশাব করে দিলে কিছুই মনে না কিন্তু মানুষটা যখন বুড়া হয়ে যায় শিশু বাচ্চার মতো আচরণ কিন্তু মানুষটা তো বড় তার পেশাব পায়খানা পরিষ্কার করতে অনেক কষ্ট কয়েকদিন আগে একটা বাংলা বইয়ের একটা গল্প শুনলাম সেটা হলো এক বাবা বুঝতে পারছে ওনার বার্ধক্যজনিত কারণে বৃদ্ধ বয়সে যে একটা আচরণ ছোট মানুষের মতো আচরণটার কারণে ওনার সন্তান বিরক্ত হয় তো সন্তানকে পরীক্ষা করার জন্য পাহাড়ে নিয়ে গেছে পাহাড়ে নিয়ে সন্তানকে পরীক্ষা করার জন্য বাবা একটা বল মনে করেন ফুটবল বা ক্রিকেট বল নিচে ফালায় ফালায়া সন্তানকে বলে যাও নিয়ে আসো না আনলে রাগারাগি করে সন্তান একবার যায় আনছে বাবা আবার ফালাইছে আবার আনছে আবার পাহাড়ের নিচে ফালাইছে কয়েকবার এমন আনলে আমরা যারা যুবক আমাকে মেজাজ ঠান্ডা হইব না গরম হইব সোকমুখ মুখ লাল হয়ে গেছে কিন্তু বৃদ্ধ বাবা কিছু বলে না এক পর্যায়ে বাবা বুঝতে পারছে আমার সন্তান বিরক্ত হচ্ছে ডাক দিয়া তাই সন্তান এই যে খেলাটা খেললাম আমি বল ফালাই তুমি পাহাড়ের নিচ থেকে উঠে আবার পাহাড়ের উপরে আসো আবার ফালাই আবার আসো আবার ফালাই আবার আসো বিরক্ত হইতেছ বাবা ছোটবেলায় তোমারে নিয়ে এই খেলাটা বহুত খেলছি তুমি শুধু নিচে ফালাইতা আমি না আনলে কানতা আমি বাবাও ছোটো সময় অনেক কষ্ট করছি তোমারা নিয়ে খেলাধুলা করছি কিন্তু আমি বাবা তোমার প্রতি কোনোদিন আমি নারাজ হই নাই কোনো দিন অখুশি হই নাই বিরক্ত হই নাই লা আল্লাহর হাবিব رحمتুল লিল আলামিন বলেন তোমার পিতা-মাতা যদি বেঈমান হয় তাharo কত কথা বলা যাবে না তোমার সন্তান পিতা-মাতার খেদমত করবে পিতা-মাতা ও সন্তানের আলাম সন্তানের হক আদায় করবে আল্লাহর হাবিবের প্রিয় একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআনা ন আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আম্মা বেইমান আমি হলাম ইমানদার ইমানদার আর বেইমানের একটু দ্বন্দ্ব থাকে আর চুর্লাহ হেয়া হাবিবাল্লাহ আমার আম্মা আমার মা দুঃখিনী আমার মা আমার অনেক গালাগালি করে রাগারাগি করে এমন সমাজে কিছু মা এমন পাগলা টাইপের আছে না নাই কি করতে পারি আল্লাহর হাবিব বলেন তোমার মা তোমাকে রাগারাগি করে গালাগালি করল তোমাকে চর থাপ্পর মারল প্রতিবাদ করা যাবে না উফ পর্যন্ত বলা যাবে না এটা পিতা মাতার হক জোরে কোন সুবান আমরা তো উল্টা ধমক দিয়া ফেলি হাজরা চাবু বলেন না বলেন আল্লাহর হাবিব মায়ের ব্যাপারে আমি কি করতে পারি মা তুমি মান এয়ারে সুদআল্লাহ হাবিব আল্লাহ পরামর্শ দেন কয় তোমার মায়ের জন্য তুমি দোয়া করতে পারো আল্লাহ যেন হেদায়েত দান করে সুবহান আল্লাহ আল্লাহর হাবিবের কাস আবু হুরায় আরে সুদল্লাহ হেয়া হাবিবাল্লাহ আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন আল্লাহ যেন আবু হুরাই রা তথা আমার মাকে আল্লাহ হেদায় দেয় সুবহান আল্লাহ হাজিরা চাবু হুরাই যখন শুনতে পাইলেন আল্লাহর হাবিব আবু হুরাই মার জন্য দোয়া করতেছেন আবু আল্লাহর হাবিবের পাশ থেকে একটা দৌড় মারছে মায়ের ঘরের দিকে নিজের বাড়ির দিকে একটা দৌড় মারছে অনেক স্পিডে দৌড় দিছে সকালে ডাক দেয় কিরিমিয়া বাংলা বাজার দিয়া বাজারের মাঝখান দিয়া দৌড় দিয়া কোথায় গেলেন কারো কথা শুনে না বিকাল বেলা যখন জিজ্ঞেস করেছিলেন হে আবু হুরাইরা এমন ভাবে তুমি দূর দিছিলা কেন কি ব্যাপার আবু হুরাইরা ডাক দিয়া কয় আল্লাহর হাবিব رحمتুল লিল আলামিন আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করতেছে আমি দূর দিয়া বাড়িতে গেলাম আমার বুজার বিষয় হলো আমি দূর দিয়া আগে যেতে পারি নাকি আল্লাহর হাবিবের দোয়াটা আগে যেতে পারে আমি পরীক্ষা করার জন্য দূর দিলাম দূরে

আপুস বানাইল ঋণের শোধ হবে না এমন দর হবে কেউ হবে না আমার মা গো মারে ডাক দিলাম অন্যদিন মা ধমকের সাথে দরওয়াজা খোলে আজকে মা দুকিনে আমাকে কোনো ধমক দেই নাই ব্যবহারটা ভালো করেছেন বুঝা গেল হেদায়েত আল্লাহ ঢুকা দিয়েছে দরওয়াজা খুললেন দেখলাম মায়ের চুল বায়া বায়া পানির ফট টপ টপ করে জমিনে পড়তেছে আমার বুঝতে আর বাকি নাই মা গোসল করেছে পবিত্র অর্জন করেছে আবহাওয়ার মা কয় এ সন্তান তোরে আমি অনেক গালাগালি করলাম রাগারাগি করলাম অনেক মার দূর করেছি রে সন্তান আমার মাফ করে দিয়ে আর চল আল্লাহর হাবিবের দরবারে যায় আমি মা আবহাওয়ার আর বেমান থাকতে চাই না আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব মা বেমান হলো মার সাথে খারাপ আচরণ করা যাবে আমাদের মা তো বেমান না একটু পাগলামি করে আরে আপনি আপনার বয়স পঞ্চাশ আপনার বাবার বয়স নব্বই আশি এই বৃদ্ধ বয়সে আইসা আপনার বয়স পঞ্চাশ হলে আপনিও তো বুড়া আপনারা আর দুইটা থাপ্পর দিয়ে লাইছে তারপরও মুখ নারাজ হওয়া যাবে না মা বাবা থাপ্পর দিয়া ফেলছে মার দিয়া ফেলছে বাবা হিসাবে সন্তানকে মায়ের দিছে আপনি তার প্রতিবাদ করতে পারবেন না উফ বলতে পারবেন না আপনি পিতামাতার মার মা বাবা মারছে তো প্রতিবাদ কইরা উল্টা মা বাবারে মারতে যাইবেন না আপনি মা বাবাকে বুঝান আম্মা আমার মাইরেন না আমার বয়সটাও কম হয় নাই আমারও তো নাতিবীতি হয়ে গেছে মা বাবার সাথে ভালো আচরণ করা মা বাবার সাথে অকৌল্যাঙ্কেরিমা মা বাবার সাথে কথাবার্তা বলার সময়ও নম্রতা ভদ্রতা বজায় রাখা যেরকম শুভ হানাল ডিজিটাল যুগের ডিজিটাল প্র শ্বশুরি মা ডাকে শাশুড়ি মা ডাকে শ্বশুরে আব্বা ডাকে নিজের মা বাবারে হরে মা বাপ না বুড়ো আর বুড়ি ডাকে এমন সমাজে আছে সমাজ অনেক বড় আল্লাহ আল্লাহ মানুষ বাইজ মুস্তামির নাম জানে না এমন মুসলমানের সংখ্যা বড় কম আছে বাইজিদ গুস্তামির বয়স যখন কম ছোট মানুষ একদিন রাতের বেলা মা ঘুম থেকে হঠাৎ জাগ্রত হইয়া পানি দাও শিশু বাইজিদ পানি আনার জন্য ঘরের কলসিতে গেলেন কলস বা যেখানে পানি রাখার বর্তন আছে সেখানে যায় দেখে পানি নাই শিশু বাইজিদ রওনা হলে পানি আনবে বাইরে গেল টিবাল তোবা কুয়ার মধ্যে গেল পানি আনার জন্য পানি আনতে যায় আনতে আনতে দেখে মা দুপিনে ঘুমায় গেছে বাইজি চিন্তা করলেন আমি যদি মাকে ঘুম থেকে জাগায় তুই মায়ের কষ্ট হয় যাবে সুবহানাল্লাহ বল মা গো তোমার ওই সোনা মুখ বলতে পারি না মা তোমার মুখ ভুলতে না মুচকি হে খোকা ডাকটি মুচকি হেসে খোকা ডাকটি শুনতে যে আর পাই মা তোমার ওই সুনা মুখ ভুলতে না হজরত মুস্তামি ছোট মানুষ মায়ের শিওরে দাঁড়িয়ে আছেন ফজর পর্যন্ত মাকে ঘুম থেকে জাগায় নাই তিনি চিন্তা করলেন আমি যদি মায়ের ঘুম মায়ের কষ্ট হায়া যাবে আর যদি পানির গ্লাস রেখে আমি বাইজিত ঘুমায় যায় মা যদি রাতের বেলা আবার ঘুম থেকে উইটা পানি চায় না পাইলে তো মাও কষ্ট পেয়ে যাবে ফজর পর্যন্ত ঘুমায় নাই মায়ের শিওরে দাঁড়িয়ে আছে এদিক দিয়ে সদরের অবাক বস আজাল দিয়া দিছে আসলে মিনান নাও। বাইজিদের মায়ের গুম বেঙ্গা গেলে সন্তানকে ডাক দিয়া বলে হে সন্তান বাইজিদ আমার তুমি ঘুম থেকে জাগা না কেন এইভাবে তুমি ছিলা কয় হা মা আমি সারা রাত আপনার শিহুরে দাঁড়িয়েছিলাম আপনার পাশেই পানি ভর্তি গ্লাস নিয়ে দাঁড়িয়েছিলাম কেন আমাকে ঘুম থেকে নাই বাইজি ডাক কয় মা আমি যদি আপনার ঘুম ভাঙ্গি তাহলে আপনার কষ্ট হারা যাবে আর যদি গ্লাস রাইখা আমি ঘুমা যাই আবার যদি আপনি ঘুম থেকে জাগল তো পানি চান আর পানি না পান তাহলেও তো কষ্ট পাবেন এই জন্য সারা রাত আপনার ঘুম ভাঙ্গার অপেক্ষায় ছিলাম বাইজিদের মা আবার বুকে জড়ালেন সন্তানটাকে আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ আবার জাগায় নাই আবার নিজেও ঘুমায় নাই এই সন্তানটাকে সাধারণ সন্তান বলা যাবে না আয় আল্লাহ আমার এই বাইজিদকে জগৎ বিখ্যাত অলি সুবহানাল্লাহ মায়ের দোয়া আছে না নাই মা বাবা যদি বলে শরীরিক কোন কারণে আনুসাঙ্গিক কোন কারণে তাহলে বিবিকে তালাক দেওয়া যাবে আর বিবির কথায় মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানো পাঠানো যাবে না আমাদের দেশের বৃদ্ধাশ্রম আছে বৃদ্ধাশ্রম ইহুদি খ্রিস্টানদের দেশে থাক সমস্যা নাই মুসলমানের দেশে রাখা ঠিক না কারণ মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় সন্তান পালবে মা বাবা সন্তান না থাকলে প্রতিবেশীরা পালবে এলাকার নেতারা লালন পালন করবে এটা দায়িত্ব প্রতিবেশীর হক বৃদ্ধাশ্রম না আমাদের গুলশান বনানিতে ঢাকা রাজধানীতে অনেক বিল্ডিংওয়ালা আছে মা বাবাকে এক লুকমা বাত খাওয়ায় না মা বাবা রাস্তা রাস্তায় পাগল বেসে ঘুরে মা বাবার খবরও নেয় না বিবি সন্তান নিয়ে আরামে কাটায় এমন কুটিপতি ঢাকা শহরে নাই সোনার গায়েও আছে অনেক পয়সা হলো মা বাবারা বাদ দেয় না আপনার কোনো দাম নাই আপনি যদি মনে করেন আপনি একজন মসজিদের ইমাম আপনার মা বাবারে কষ্ট দেন আপনার ইমামতির কোনো লাভ নাই আপনি সমাজের একজন নেতা এই দাম নেতা মা বাবার হক আগে আল্লাহর জাহান নামে যাওয়ার কারণ হবে পিতা মাতার হক আদায় না করলে জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে হ্যাঁ যুবক আমার আমাদের জাতির পিতার নাম কি ইব্রাহিম আলী ইসালাম কে আমি নিজেই জবাব দিলাম নিজেই প্রশ্ন করলাম কারণ হইলো উল্টা পাল্টা আবার কয়েলে আমাদের নেক্সট জেনারেশন পরবর্তী ফুল অন্ত জুতি জাতির পিতার নাম কি সেই ইব্রাহিম আলাই নাম ভুলেই যায় আমাদের জাতির পিতা ইবরাহিম আলহি সালাহুয়া সাল্লাম ওনার সন্তান হলো হাযযত ইসমাইল জবি হোল্লা আলাইহি সালাহুয়া সালাম তো চলে ছোট্ট সময় ইসমাইল যখন ছোট দুধের বাচ্চা কোলের বাচ্চা তখন তো চলে ইসমাইল যখন বড় হয়েছে বিবাহ সাদী করছে বাবার কাছে চিঠি লেখা সাজা দিছে বাবা পুত্রবধূটা কেমন একটু আইসা দেই খাজা অনেকদিন পর ইব্রাহিম পয়গম্বর মক্কায় গেলেন মক্কায় যা ইসমাইলের বাড়ির পাশে যায় ডাক দেয় ইসমাইল বাড়িতে আসো কিনা ভিতর থেকে কর্কশ বাসায় একজন মহিলা ডাক দেয় কয়ে না ইসমাইল বাড়িতে নাই এমন দাজ্জাল মারখা মহিলা সমাজে আছে না নাই আমরা সমাজের কিছু মানুষ মনে করি মহিলাদের অনেক বুদ্ধি মহিলাদের বুদ্ধি না থাকলে কি আর দেশ আর অনেক বুদ্ধি মহিলাদের বুদ্ধি পুরুষের চাইতে বেশি নয় কম বেশি না কম কম আমাদের পাশের গ্রাম গ্রাম পরিচিত মানুষ উনি তিরিশ টাকার বাইতেছে মাছ কিনলার গুড়া মাছ তো বাজারে যায় মাছ পছন্দ হয়েছে মাছ কিনা লেগছে বড় মাছের জায়গায় যদি ছোট মাছ হঠাৎ পায় ছোট মাছের দাম কম না বেশি থাক ছোট মাছের দাম কম না বেশি ছোট মাছের দাম বেশি বড় মাছের দাম কম গুরা মাছ পাওয়াই জানা যাবে তো গুড়া মাছ পাইয়া দুশো টাকার মাছ কিনে লইছে কশো টাকার পুডি মাছ টেংরা মাছ ছোট ছোট মাছ গুড়া মাছ জোয়াইরা মাছ জোয়াইরা মাছ বুঝে হ্যাঁ তো বুঝছে জোয়াইরা মাছ অনেকগুলো পাইছে বিকাল বেলার বাজার আসরের ঘরে তো কাস্টমার কম থাকে কুটবো তো এই সস্তায় ভাইয়া দুইশো টাকার মাছ কিনে আনছে বাড়ির যা যদি কেউ দুশো টাকা মাছ আনছে তাইলে সারছে দাজ্জাল মার খাবো কবু তুমি ফুলায় বিদেশে টেয়া ফাটায় ফ্রিজ বড়া মাছ এরপরও মাছ আন চোখের ধমক দিব বউ এর ধমকের থেকে বাসার লেগা যায় এ গেদার মা শোনো মাছ আনছি কয় কতগুলো মাছ দেখো দাম মাত্র তিরিশ টিয়া দাম কি তিরিশ না দুইশ কি কইছে মাঝে মাঝে কখন যাইব দুইশো টাকা শাড়ি আইনা করবেন দুই হাজার টাকা সমস্যা নাই মাঝে মাঝে দুই হাজার টাকা আইনা করবেন দুইশো টাকা খুশি হইব জাগা বিশেষ আবার এই সাপটা কয়ে আর নাই আর ওয়াজ শুনতেছে তাহলে বুঝা লেব এই ওয়াজ বুঝলাই গেলে পরে কই মা শানসে দুইশো আপনারা ঘুমাইতেছেন নাকি মা শানসে কয় টাকা দুইশো আইনা কইছে কত তিরিশ টাকা বেডি তো মাছ দিকে তিরিশ টাকা হইল খুশি মাগনা হইলে আল গোত্র এলো কি মহিলা কয় ঠিক আছে ভালো হয়েছে তো বেটা কয় আমি জোহরে নামাজ পড়ে নদীর ঘাটে একটা ডুব দেয় বুর ফেরে আই গ্রাম্য বাসা বুর ফেরে আই আমি একটু বুর ফেরা একটু নামাজ টামাজ ফেরে আয় তুমি মাছটি ভাজো আমি এ তো বেটি মাছটা বাজা থুয়ে রাখছে বেটা ও নামাজ টামাজ ফেরা জোহরে নামাজ ফেরা বাইতেছে খাইতো তো খাইতো বইয়া বাস্তব ঘটনা আমি আমাকে পাশের গ্রামের তাই কয় এই মাছ দাও ভাজি মাছ দিছে মাছ দি কম কম লাগে আরে মাছ বিক্রি শেষ না ওর দিকটি আরে কত বেচ্ছ কত 30 ওর যা হবে কত লাভ হইছে দেখছেন এই মহিলাগো আকল এমন আমন আরে মহিলাগোরা আমরা সমাজে নীতি বানাইছি ঠিকきゃ আমাদের দেশে শান্তি নাই কি হবে পুরুষ হয় জন্ম নিয়ে এই দেশেতে যদি যায় ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে ঠিক কি না এই যে কথাটা বলতেছিলাম মহিলা মানুষ পুরুষ মানুষ ব্যবধান আছে তবে মায়ের দাম সবচেয়ে বেশি ইসমাইল বিবি জাল মার্কে একজন মহিলা পর্দার আড়াল থেকে ডাক দেয়া কয়ে ইসমাইল বাড়িতে নাই ইব্রাহিম পয়গম্বর জিজ্ঞেস করলেন তোমরা কেমন আছো কবে বেশি সুবিধা না ইসমাইল কোথায় গেছে কবে আসবে জবাবগুলো সুন্দরভাবে দেয় নাই তবে যাওয়ার সময় ইসমাইল ইসমাইলের বিবিরে ইব্রাহিম ডাক দিয়া কয় আমি বহু দূর থেকে আসছিলাম গো মা তোমার একটা কথা বইলা যায় তোমার স্বামী যখন বাড়িতে আসবে জানায় দিও ঘরের দরজাটা বেশি বালা না যেন পাল্টায়ালায় সুবহানাল্লাহ আমরা ওইলে কইতাম এমন সুন্দর বউ শ্বশুরবাড়িও জমিদার আম্মা আব্বার কথায় বউ ছেড়ে দিল ইসমাইল জবিহুল্লাহ যখন শুনছে একজন বৃদ্ধ আসছিল মুসাফির বই লাগেছে ঘরের চৌকারটা বালানা উনি বুঝা ফেলছে নবী তো নবীর ছেলে নবী ডাক তুই কেমন ব্যবহার করছিলি ওই এমন এমন ব্যবহার করছিলাম ওই তোমার আচার আচরণ আব্বার কাছে ভাল লাগে নাই এই জন্য বিয়া কইরা আবার চিঠি লিখছে আব্বা এবারের পুত্র বধুটা দিয়ে যান ইব্রাহিম কয়েকম্বর অনেক দিন পর আবার গেলেন সালাম দিয়ে জিজ্ঞেস করলেন ইসমাইল বাড়িতে আছো ভেতর থেকে মধুর কণ্ঠে সুন্দর ভাষায় নম্র ভদ্র ভাষায় বলতেছেন কে আপনি কয় আমি একজন বৃদ্ধ মুসাফির দূর থেকে আসছিলাম ইসমাইল কেমন আছে তোমরা কেমন আছো কয় ইসমাইল তো বাড়িতে নাই উনি গেছে সফরে আমরা অনেক ভালো আছি সোভান আগের পুত্র বদুর চাইতে আবারের পুত্র বদুর ব্যবহারটা অনেক ভালো পাইলেন উনি যাওয়ার সময় বলে গিয়েছিলেন এবারের ঘরের চোখেরটা অনেক ভালো জীবনে যেন না বদলায় সুবান হাজরতে ইসমাইল জবি হল্লা অনেক দিন পর আসলে সংবাদ দিলেন তোমার আব্বা ইব্রাহিম খলিল আসছিলেন ইসমাইল চোখের পানি ফেলে কান্দে আর ডাক দিয়া কয় কি ব্যবহার করেছ আমি আগেও বিবাহ করেছিলাম আমার সেই স্ত্রীটা আমার আব্বার সাথে দুর্ব্যবহার করার কারণে ফালায়া দিছি তালাক দিয়া দিছি তুমি কেমন আচরণ করেছ ওই আব্বা তো পরিচয় দিতে চায় নাই যখন পরিচয় পাইলাম আব্বার পাগুলো আমি ধুইয়া দিয়েছিলাম আব্বাকে সালাম করেছিলাম আব্বা অনেক দোয়া করেছেন এবং বলে গিয়েছেন এবারের ঘরের চৌকটটা অনেক ভালো জীবনে যেন না বদমায় সুবাহ আল্লাহ ইসমাইল জবিহুল্লা কয় অরে বিবি তোমার ব্যবহারে আমার আব্বা সন্তুষ্ট হইয়া বলে গিয়েছেন এবারের চৌকাট বলতে এবারের পুত্র বধুটা অনেক ভালো জীবনে যেন তালাক না দেই যুরকুন সুবহানাল্লাহ ইম্মা ইয়াবুলুগাল্লাহ ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা تنهرهما وقل لهما قولا

মহিলার পেটে যখন বাচ্চা থাকে বাচ্চার বয়স যখন পেটের ভিতরে ছয় মাস দুই মাস তিন মাস হলেই তো বমি বমি বাব হয় আতরের গ্রাদ মাকে নিলেই তার বমি বমি বাব হয়ে যায় গরুর গোস্তু খাইতে গেলেই বম বমি বাপ হয়ে যায় ভালো কিছু খাইতে গেলেই তারা সমস্যা যায় পেট আওরানি দেয় মা কষ্ট হায়া যায় সন্তান যখন পেটের ভিতরে আট মাস নয় মাস পার হতে থাকে মা দাঁড়াইতে গেলে কষ্ট বসতেও কষ্ট আমাদের মতো ইজি ভাবে চলাফেরাও করতে পারে না ভালো কিছু খাইতে পারে না আরাম করে ঘুমাতে পারে না এই সন্তান যখন দুনিয়াতে আসে তখন প্রসব বেদনা অনেক যন্ত্রণা এই জন্য আল্লাহর হাবিব বলেন প্রসব বেদনা যন্ত্রণা সহ্য কইরা যদি একজন মা তার শিশু বাচ্চাটাকে জন্ম দিতে পারে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে জীবিত ফিরে আসলে যেই সব গাজির সবাব ওই মার আমল নামায় আল্লাহ যুদ্ধের ময়দান থেকে ফিরে আসা মুজাহিদের সবাব তার আমল নামায় আল্লাহ লিখিয়া দিবে বর্তমানে তো একটা গজব ঢালাও ভাবে শুরু হয়েছে সিজার আমি অনেক ডাক্তাররা সরাসরি বলি যে সিজারে বাচ্চা হওয়াটা এটার হাসপাতালের একটা বিজনেস এই সিজারে যদি একটা বাচ্চা হয় এই মহিলা সারা জীবনের জন্য অসুস্থ হয়ে গেল সারা জীবন তার ওষুধ দিয়ে খবর নিয়ে দেখেন যেই মহিলারা সিজারে বাচ্চা হয়েছে এই মহিলা সারা জীবন ওষুধ খাওয়া লাগে আর একটু ভারী কিছু আলগাইতে গেলে কষ্ট আর দুইটা তিনটা বাচ্চার বেশি নিতেও পারে না আর যেই মহিলা নরমাল ডেলিভারি হয় যদি বারোজন বিশজনও তার গর্বে থেকে আল্লাহ দুনিয়াতে পাঠায় এই মহিলার কোনো সমস্যা হয় না এখন আলহামদুলিল্লাহ মানুষ বাংলাদেশের মানুষ অনেক সচেতন হচ্ছে অনেক হাসপাতালে আমরা নিউজ পড়ি মাঝে মাঝে যে অনলাইনে নিউজ আসে যে এখন অনেক হাসপাতালেই নর্মাল ডেলিভারি হয় নর্মাল ডেলিভারি করতেছে কারণ যারা সিজার সিজার করছে অনেকে শখ করে সিজার করে বাসর রাত্রে স্বামীরে কয় আমার বাচ্চা পেটে আসলে কোন হাসপাতালে সিজার করবা পরামর্শ করে ওই হুমনা হাসপাতালে একজন পুরুষ আসছে বুড়া মানুষ ডাক্তার আল্লাহ কথা কইতাছে কবে আপনারা সিজার কত নেন নর্মাল কত নেন নর্মাল জিগাই না সিজার কত নেন তো আমি ডাক্তাররা জিগাইলাম কি ব্যাপার খবর কি মানে পুরা খবর তো আমি জানি না ডাক্তাররা জিগাইলাম ডাক্তার আমাকে বলতেছে রিসিপশনে যে লোক থাকে উনি বলতেছে হুজুর এই লোকটা হলো বুড়া মানুষ আর এই লোকটার ছেলে থাকে সৌদি আরব বিদেশ থাকে আর এই যেই সৌদি আরব ছেলেটা থাকে হ্যার মানে ওই এই পুরুষটার পোলার বউর পেটে বাচ্চা মানে আসছিল ছুটিতে এখন পেটে বাচ্চা আসছে এখন হাসপাতালে আইছে মাত্র পেটের বাচ্চার বয়স আট মাস নয় মাস দশ মাস তো বাচ্চা হয় এখন আইছে খবর নিত সিজারে কত নেই আমরা টিহা মানে সৌদি আরব থাকি আসে অনেক কষ্টে টাকা কামায় আর এই টাকা সিজারে নষ্ট করার লেগে বউরা চিন্তা ভাবনা করে এমন সমাজের কিছু মহিলাও খারাপ আছে এমন আছে না নাই ইচ্ছে করে সিজার করে আর বর্তমানে সিজার বেশি হচ্ছে দুই কারণে আজকে বলে যায় এক কারণ হলো ডাক্তারদের বিজনেস হাসপাতাল অলাগ বিজনেস আরেকটা হলো এই মেয়ের মার কারণে অথবা বড় বোনের কারণে মানে পুরুষ মানুষরা চায় যে আমার বউটা যেন সিজার না হয় সিজার হলে তো স্বামীরও কষ্ট মিয়া যার বউ সিজার হইছে এর স্বামীরে গিয়ে জিগাইন এর কষ্ট কষ্ট সারা জীবন কষ্ট করা লাগবে আরে পুরুষটায় তার স্ত্রীটা নর্মাল ডেলিভারি হোক কিন্তু এই পুরুষটার কয় আমার মেয়ের লেলে খবর আছে আমার মেয়ে যদি মরে তোরে ফাঁসি দিব তোরে মামলা দিব অনেক বয় দেখায় মা আগে হাসপাতাল এমন কিছু মা আছে না নাই বাস্তব কিছু কথা বললাম সিজারে নিবেন না নরমালে বাচ্চা নেবেন যাদের সিজার হয় নাই নতুন করে সিজার করাবেন না যত কঠিন পরিস্থিতি বাচ্চাটা পেটে থাক আমি ডাক্তারদের খবর নিচি ওরা বলছে যত কঠিন পরিস্থিতি থাক এই বাচ্চাটা যদি ডাক্তাররা চেষ্টা করে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট এই বাচ্চাটাকে নর্মাল ডেলিভারি করতে পারে তার প্রমাণ ইউরোপে আমেরিকাতে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে অনেক হাসপাতাল আছে সেখানে সিজারই নাই হানড্রেড পার্সেন্ট নর্মাল ডেলিভারি সৌদি আরব যাবেন সিজার খুব কম নর্মাল ডেলিভারি বেশি আমরা বাঙালি ওই ফুইসা ফালা এবার জাগা ভাই না সিজার কইরা মহিলাদেরও অসুস্থ বানাই

এই কষ্টে সেই অসুস্থ হয়ে মারা গেল সন্তানের কারণে এই মা দুঃখিনী যখন মারা যায় যুদ্ধের ময়দানে আমরা সরাসরি যুদ্ধ কইরা যদি নিহত হই শহীদ হয়ে যায় যে মর্যাদা গর্বধারী নে মা যদি শহীদ হয়ে যায় মারা যায় এই মা কেও আল্লাহ শহীদই মর্যাদায় জান্নাত দিয়ে দিবে জুরু কোন সুবহানাল্লাহ এখানেই শুধু শেষ নয় ভাইরা আমার মা দুঃখিনী আমাদের জন্য আরো কষ্ট করে সন্তান যখন বুকের দুধ খায় কোনো কোনো পেশাব করে কোনো কোনো পায়খানা করে ফেলে হঠাৎ করে ঠান্ডা জনিত কারণে তার অসুস্থ হয়ে গেছে মারও ঠান্ডা লাগছে সন্তানেরও ঠান্ডা লাগছে মা নিজে ওষুধ না খায় সন্তান ওষুধ খাওয়ানোর চেষ্টা করে মা ঘুমায় না। কিন্তু সন্তানটা যেন, না ঘুমায় এমন যেন না হয় সন্তানটাকে ঘুম পাড়াইবার জন্য মা কষ্ট করে বিছানার পরে বিছানা বদলায় তারপরেও কিন্তু সন্তানকে কষ্ট দেয় না এখন না ডিজিটাল যুগ প্যাম্পাস পরায়া বাচ্চাদেরকে ঘুম পাড়ায় কিন্তু একটা সময় এমন ছিল প্যাম্পার ছিল না ভাইয়েরা আমার আমার মা আমার দাদি যখন সন্তান কেলার পালন করেছে তৎকালীন জমানায় প্যাম্পার ছিল না এই সন্তানটাকে মা দুঃখিনী বিছানায় যখন পেশাব করে দেয় বিছানা পাল্টায় খেতাটা বারবার পাল্টায় মা দুখিনী যখন দেখে সব খেতা বিজাগেছে গেছে সব বিছানা বিজাগেছে গেছে মা দুখিনী শাড়ির আঁচলটাও বিছায় দেয় এটাও যখন পেশাব করে দেয় মা দুঃখিনি নিজে আরাম করে না সন্তানটাকে বুকে জড়ায় ঘুমায় মা তারপরও সন্তানকে কষ্ট দেয় না যখন সুবহানাল্লাহ মা বাবা অতি আপন মা বাবার কর যতন মা বাবা অতি আপন মা বাবার কর যতন তিন সাথী পায়া যায় না আল্লাহ নীজির দয়া তারা পাবিনা ঠিক না ভাইরা ভাই বন্ধুরা আবার মা বাবা আবার দুনিয়ায় আসার উচিলা মা বাবার খেদমাত করা লাগবে আল্লাহর হাবিব রহমতুল্লিল্লা আলমিনের জামানার একটা ঘটনা শোনায় তারপরে অল্প সময়ে দোয়া হয়ে যাবে রাত্র বেশি করা যাবে না অল্প সময়ে দোয়া হয়ে যাবে ভাইয়েরা আমার কষ্ট হচ্ছে বিজেপনগর আল্লাহর হাবিবের জামানায় একজন নাম মানুষের নাম ছিল ওয়াইসুল করণি রহমতুল্লাহ আলাই হাজরত ওয়াইস করণি আল্লাহর হাবিবের কাছে চিঠি লেখলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাহাবী হতে বললে সাহাবিদের দাম আমাদের সাইয়েদের দাম কম না বেশি আবু বকরের দাম বেশি না আব্দুল কাদের জিলানির দাম বেশি আবু বকরের দাম বেশি আব্দুল কাদের জিলানীর দামের চেয়ে আবু বকরের দাম বেশি সুবহানাল্লাহ একজন মুসল্লি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে হুজুর আবু বকর বলো না খাজা মাইনুদ্দিন চিস্তি বড় কিসের সাথে কি ফান্তা পাতে কি কার সাথে চল তুলনা দে আমরা এটা কোনো প্রশ্ন হলো কয় না আব্দুল কাদের জিলানির চাইতে হাজারো আব্দুল কাদের জিলানির চাইতে একজন আদনা সাহাবির দাম আল্লাহর কাছে বেশি সুবান আল্লাহ সাহাবি বলা হয় আল্লাহর হাবিবের জীবদ্দশায় সরাসরি যারা দেখছে অথবা রাসুল ইমানদারকে ইমানে হালতে তাকে দেখছে যে লোকটা ইমানদার অনেক সাহাবি ছিল অন্ধ অন্ধ চোখে দেখে না কিন্তু নবী তারা দেখছে সেও সাহাবি সাহাবির দাম বেশি অনেক বেশি হুজুর কয়েকজন আব্দুল কাদের জিলানি একসাথে করলে একজন সাহাবির সমান হইব হুজুর ও হেরে কোরআন হাদিস দিয়ে কি বুঝাবো মারা মারামুজুলি কিছু আছে তবু মুসুল্লি এরা খোরান হাতী যে বুঝান যাইত না এরা বুঝান লাগবে এর মতো কয় কয়েডা সাহাবি কয়জন আব্দুল কাদেরজি রানী একসাথে করলে খাজা মাইন মাইনুদ্দিন চিষ্টি একসাথে করলে সাহাবীর হবে হুজুরো জবাব দিয়া দিছে যতটা সুপারি গাছ একসাথে করলে একটা তাল গাছ হয়ে আপনি 1000 সুপারিগা যদি একসাথে করেন তালগাছ হয়েই যাব সুপারিগা সুপারিগা থাকবো এটা যেমন হাজার হাজার আব্দুল কাদের জিলানি একসাথে করলো একজন সাহাবীর সমান হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবীদের দাম বেশি হযরত আউআইসুল কুরনি আল্লাহর হাবিবের কাছে চিঠি লেখলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর হাবিব আমার নাম আয়সুল করনি মক্কা মদিনা থেকে অনেক দূরে আমার বাড়ি সুদূর ইয়ামন্দেশ বাড়ি আমি একজন ইমানদার আল্লার গোলাম আপনার উম্মদ তবে আমার মন চায় আপনার সাথে দেখা কইরা যেন আমি একজন সাহাবী হতে পারি কিন্তু একটা সমস্যা হলো আমি যদি আপনার কাছে সাহাবী হবার জন্য দেখা করতে রওনা হয়ে যায় আমার মায়ের খেদমত করা আমার ত্রুটি হয়ে যাবে আমার মায়ের কষ্ট হয়ে যাবে এখন আপনি আমাকে সিদ্ধান্ত জানা দেন পরামর্শ দেন আমি কি সাহাবি হওয়ার জন্য আপনার কাছে আসব নাকি মায়ের খেদমত করতে থাকবো যুরকন সুবহান আল্লাহর হাবিব জানা দিলেন উল্টা আরেকটা চিঠি লেখা জানাইলেন ওয়াইসুল করে নিরে সাহাবি হওয়া দরকার নাই সাহাবি হওয়ার চাইতে তোমার মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে সাহাবি হওয়ার প্রয়োজন নাই মায়ের খেদমত করাটা তোমার বেশি দায়িত্ব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী লাই হাদিরেন হে ওয়ায়সুল আমার কাছে আশা লাগবে না তোমার মায়ের খেদমত করে দাও আল্লাহ তোমার মর্যাদা বাড়ায়া দিবে যর করুন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একটা ব্যবহারিত যুব হাজরাতে অমরের হাতে উঠা দিলেন আর জানায় দিলেন অমর আমার ইন্তকালের পরে ইয়ামান থেকে ওয়াইসুল করণে নামে একজন মানুষ আসবে হজরে শহরে আসবে মদিনায় আসবে মদিনার পাগল মক্কার পাগল আইসা রজা ছাড়া আসবে এখানে আইসা দোয়া আরে ও বন ওয়াইসুল কর্ণিকে যদি তুমি পায়া যাও আমার এই ব্যবহারিত জামাটা তার হাদিয়া দিবা আর ওয়াইসুল করণীর কাছ থেকে দোয়া নিবা ওয়াইসুল করণী মায়ের খেদম করার কারণে আল্লাহ থেকে মুস্তা যাবু দাম বানায় দিছে সে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ফেরত দেয় না যুরকন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদা হয়ে গেলেন থেকে কোন কাফেলা আসলেই হাজরত ওমর শেখানা যায় তালাশ করে কারণ হজরতে ওয়াইসুল করণীর চেহারাটা কেমন হবে ওয়াইসুল করণীর চুলের ডিজাইনটা কেমন জামার কালার কেমন সব আল্লাহর হাবিব আল্লাহর হাবিব ওমর কে জানা এর দ্বারা বোঝা যায় আল্লাহ আল্লাহরা কিতাবের মধ্যে এমন লেখছেন মুসান্নিফ রহমতুল্লাহ আলাইকুম এমনও লেখেছেন আল্লাহ বুঝাইলেন আল্লাহর হাবিব যেহেতু হজরত ওমর কে বইলা দিছে এমন এমন চেহারার হবে ওয়াইসুল করণী এর দ্বারা বোঝা যায় হজরতে ওয়াইসুল করণী সরাসরি সাহাবি হতে পারে নাই সরাসরি আল্লাহর হাবিবের সাথে দেখা করতে পারে নাই অবশ্যই স্বপ্ন যুগে আল্লাহর হাবিবের সাথে দেখা হয়েছে যখন সুবহান আল্লাহ হযরত ওয়াইসুল কোরআনী কা ওমর দেখলেন দেখে আল্লাহর হাবিবের জবাব মুবারক তাকে হাদিয়া দিয়া কয় হে ভাই ওয়াইসুল কোরআনী তুমি আমাদের জন্য দোয়া করো আল্লাহর হাবিবের জুব্বা মোবারকটা চোখে মুছে মুখে মুছে হাজরা তো কয় ভাই ওয়াইসুল শুরু করনি তুমি আমাদের জন্য দোয়া করো কয় আপনারা সাহাবি হয়ে আমার কাছে কেন দোয়া চান ওয়াইসুল করণীর কথার জবে অমর ডাক দিয়া কয় মায়ের খেদমতের কারণে তুমি সাহাবি হতে পারো নাই আল্লাহ তোমার মর্যাদা এমন বাড়া দিয়েছে আল্লাহর হাবিব আমাকে আদেশ করেছেন তোমার কাছে দোয়া চাওয়ার জন্য কারণ তোমাকে আল্লাহ মুস্তাজাবু দাওয়াত বানায় দিছে তুমি দোয়া করলে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করিয়া নেয় ভাইয়ারা আমার বন্ধুরা আমার হজরত মুসা পয়গম্বর আলহি সালাম নবী আল্লাহকে ডাক দেখ আল্লাহ জান্নাতে আমার প্রতি বেশিটা কে হবে জানবার চাই আল্লাহ জানাই দিলেন মুসা ও মুগ্রামের বাজারের একজন কষাই তোমার জান্নাতের প্রতি বেশি হবে সুমন আল্লাহ কন্যা হাজরাতে মুসা পয়গম্বর আল্লাহর কাছে ঠিকানা নিলেন ঠিকানা অনুযায়ী সেই গেলেন বাজারা যারা দূর থেকে ঠিকানা মতো সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছে এই কসাই বেচারা সারাদিন কি আমল করে পর্যবেক্ষণ চলছে মুশানবি সব দিকে বিবেচনা করে সেখানে দাঁড়ায়া দেখতেছে সকালবেলা সে একটা গরু জবের করছে অথবা মহিষ অথবা দুম্বা অথবা বক্তি জবে করছে এই গোস্তুগুলো বিক্রি করবে আল্লাহর নামে জবে কইরা ফার্স্টে মগজটাকে খুইলা একটা পাত্রের ভিতরে রাখছে কলিজাটা খুইলা একটা পাত্রের ভিতরে রাখছে নরম সুন্দর সুন্দর গোস্তুগুলা একটা পটনা বা পাত্রের ভিতরে রাইখা আলাদা রাইখা দিছে সারাদিন বাকি গোস্তগুলো বিক্রি করছে সন্ধ্যাবেলা ওই পুটলাটা ওই বান্ডটা বর্তনটা লোয়া রওানা হয়েছে বাড়ির দিক কে মুসানবি নিজের পরিচয় গোপন রাইখে সালাম দেয় সামনে যায় কয় ভাই কষাই আমি মুসাফির মানুষ অনেক দূর থেকে আসছে আমি আমাকে যদি আপনার বাড়ির মেহমান বানাইতেন তাহলে আমার অনেক উপকার হয়ে যাইত এবার মুসাফির মুসা পয়গম্বর নিজের পরিচয় দেয় নাই কষাই ডাক দিয়া কয় আমার বাড়িতে মেহমান খানা আছে চলেন আমার বাড়িতে বাড়িতে নিয়ে গেলেন মেহমানকে মেহমানের রুমে বসালেন মুসা পয়গম্বর পয়গম্বর তো মেহমান হিসাবে আসছে তাকে পরীক্ষা করার জন্য এই কষাই সারাদিন কোন আমল করে যে আমলের কারণে আল্লাহ থেকে মুসা নবীর প্রতিবেশী বানায় দিবে আমলটা আবার দেখা লাগবে মেহমান খানায় বসে আছেন মুসা নবী তাকায় দেখলেন এই কষাই একটা রোবের ভিতরে ঢুকছে রান্না বান্না কমপ্লিট করছে এরপর আরেকটা রোবের ভিতরে ডুইকা উনি একটা বাক্স থেকে একজন বিদ্যা মহিলাকে নিচে নামায়া এই মহিলা বিছানার মধ্যে পেশাব পায়খানা করে দেয় পেশাব পায়খানা গুলো পরিষ্কার কইরা সুন্দর করে কুসুম গরম পানি দিয়া শীতের দিন সুন্দর পানি দিয়া স্বচ্ছ পানি দিয়া গোসল করায়া আবার নতুন পোশাক পরিধান করায়া শুকনো পোশাক পরিধান করায়া এবার নরম নরম গোস্ত গুলা মাছের মাগুস্তা কলিজা ভুনাটা সুন্দর করে বৃদ্ধা মহিলার খাওয়ায়া দেয় খাওয়ায়া আবার বাক্সর ভিতরে বইরা মেহমানের কাছে চলে আসছি এবার মেহমান তাকায় দেখে এই মুসাফির মুসানবি তাকায় দেখে এই কষাই বেচারা যখন মার খেদমত করে চলে আসতে আসতেছে তখন মা দুঃখিনী আসমানের দিকে তাকায়া তাকায়া দুই হাত তুলে আল্লাহর কাছে ঠোঁট লড়ায়া লড়ায়া দোয়া করে যখন সুবহান মায়ের দোয়া সন্তানের জন্য আল্লাহ কবুল করে নেয় ভাইয়ারা আমার মুসানবী কসাইকে ডাক দেয়া কয় কসাই কসাই বলে হে মেহমান আপনার খবর নিতে পারে নাই আমার একটা বিশেষ কাজ ছিল মেহমান মুসানবী ডাক দেয়া কয়ে তোমার বিশেষ কাজকে আমি দেখেছি তবে জানবার চাই যে বৃন্দা মহিলার পেশাব পায়ে খারাপ তুমি পরিষ্কার করলা যেই বৃদ্ধা মহিলার পুরান পোশাক খুইলা নতুন করে পোশাক পরাই দিলা যেই বৃদ্ধা মহিলা অসুস্থ মহিলাকে তুমি নরম নরম বস্তুগুলো খাওয়াইলা তোমার সন্তানের খবর আগে নিলা না আমি মেহমান আমার খবর তুমি নিলানা বিবি বাচ্চার খবর না নিয়া বিদ্যা এই মহিলাটাকে কয় মুসাফির যেই মহিলার খেত করলাম এটা হলো আমার জনম দুঃখিনী মাগো তুমি কেন কাদা দিতে তোমার মার দেখা মাগো তোমার আমার দেখা হবে জন্ম হাটের সিঁড়িতে মা মগো তুমি কাদ কেন একলা বাড়িতে কষায় ডাক দেওয়া বলে হ্যাঁ প্রতীক মুসাফির আমার মার খাদমত করি বহু বছর ধরে আমার মা অসুস্থ প্রতিদিন সকালবেলা গরু জবে করার পরে নরম নরম গোস্তগুলো মগজ তার কলিজাটা মার জন্য রাইখা দেয় সুমন মুসাফির মুসা নবী এখনো পরিচয় দেয় নাই তিন কষাই গিরি কইরা এইভাবে মায়ের খেদমত কইরা তুমি কি পাইছ এবার ডাক দিয়া কই তোমার মা দেখলাম ঠোঁট লড়ায়া লড়ায়া কি যেন দোয়া করে কি দোয়া করে হে প্রতীক মুসাফি এবং আমার মা দোয়া করে তিনটা দোয়া করে তবে একটা দোয়া যে কবুল হয়েছে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর সুবহানাল্লাহ বাকি দুইটা দুয়ার খবর আমি জানি না কয়ে তিনটা দুয়ার মধ্যে প্রথম দোয়া করে আল্লাহ আমার সন্তানটাকে দুনিয়ার হায়াতের জিন্দিগিতে সবচেয়ে সুখী মানুষ বানায় হে প্রতীক মুসাফি জানেননি আমি যদিও কসাই মানুষ কিন্তু আমার মায়ের দোয়ার বরকতে আল্লাহ আমাকে সুখময় জিন্দিগি দান করেছে জোর করুন সুবহানাল্লাহ আমরা তো মনে করি উঁচা উঁচা বিল্ডিং এ শান্তি না যার মনে শান্তি আছে সে কুড়ে ঘরেও আরামে ঘুমায় আর যার মনে শান্তি নাই আইফেল টাওয়ারে ঘুমাইলেও তার ঘুম আসে না ট্যাবলেট না খাইলে এমন আছে না না মনের প্রশান্তি হলো আসল শান্তি ভাইয়ারা আমার গরিব হোক ধনী হক কষাই হলো আল্লাহ দালা তাকে সুখী ময় দান করেছে এবার ডাক দিয়া কয় তোমার মা আর কি দোয়া করে কয় আমার মা আরো দোয়া করে আমি যেন জান্নাতের বাসিন্দা হতে পারি আমার মা আরো দোয়া করে জান্নাতের বাসিন্দা শুধু এমন নয় জান্নাতের মধ্যে যেন আমি মুসা নবীর প্রতি বেশি আল্লাহ আমার বানায় দেয় সুহান হাজরাতে মুসা পয়গম্বর আবার পরিচয় দিলেন কসাইটাকে বুকে জড়ে ডাক যা কয় কসাই তুমি সোনার গায়ের একজন সাধারণ কসাইয়া হতে পারো বাংলা বাজারের কসাইয়া হতে পারো কিন্তু তোমার মায়ের সবগুলো তো আল্লাহ কবুল করে নিয়েছেন কয় কেমনে বুঝলেন কয় হে ভাই কসাই আমি হলাম জমানার নবী মুসা پیغمبر যর কোন সুবহানাল্লাহ موسی নবী দিলেন হে কসাই আমি কত আল্লাহ আল্লাহর কাছে জানতে চাইছিলাম আল্লাহ আমার জান্নাতের প্রতিবেশীটা কে হবে আল্লাহ জানায় দিলেন অমুক বাজারের কষাই তোমার জান্নাতের প্রতিবেশী হবে আমার মনের ভিতরে কৌতূহল জাগলো কি ব্যাপার আমি একজন জলিলুল কদর পয়গম্বর আমার প্রতিবেশী হলে ইব্রাহিম নবী হতে পারে আমার প্রতিবেশী হলে দাউদ নবী হতে পারে আমার প্রতিবেশী হিসেবে সুলাইমান পয়গম্বর হতে পারে আমার প্রতিবেশী হলে আবু বকর হতে পারে ওমর হতে পারে ওসমান হতে আমার আদি হতে পারে কিন্তু আমার প্রতিবেশি একজন সাধারণ কশায়ে কেবনা হলো আল্লাহর কাছ থেকে ঠিকানা জানলাম আর তোমাকে আল্লাহ কোন কারণে কোন আমলের কারণে মুসা নবীর প্রতিবেশি বানাবে এটা দেখার জন্য তোমার বাড়িতে मेहमान হলাম এখন তো দেখলাম তোমার ল কোন আমল নাই মা বাবার খিদমতের কারণে তোমার মা দোয়া করেছেন আল্লাহ যেন মুসা নবীর প্রতিবেশি তোমাকে বানায় তোমার মায়ের এই يا جاو الله كبر كرديان الله تعالى تماك موسى نوير بطي بسيب بنائي بزلكن سبحان الله إجلل مهار الله رب العالمين وقضاء ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إم

করব একমাত্র কার আরেকটা সিদ্ধান্ত আল্লাহ জানাইয়া দিলেন পিতা মাতার খেদমত করা পিতা মাতার সাথে ভালো আচরণ করা পিতা মাতার আচরণে বিরক্ত হইয়া শব্দটুকু বলা যাবে না পিতা মাতার কথায় বিবি তালাক দেওয়া যাবে তবে বিবির কথার কারণে পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ বলেন পিতা মাতার সাথে যখন কথাবার্তা বলবা পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলা যাবে না পিতা মাতার সাথে নম্র ভাষায় কথা বলো ارب يا الله لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহর কাছে দোয়া করা আয় আল্লাহ আমার পিতা মাতা যেমন ছোট্টবেলায় আমার উপর রহম করেছেন দয়া করেছেন আমাকে মেরে ফেলে নাই আমাকে নদীতে বাসায় দেয় নাই আমার মা বাবা পাহাড় থেকে ফেলায় আমাকে মাইরা ফেলে নাই আমার মা বাবা নিজে কষ্ট করে চলছে তাহলেও আমাকে কষ্ট দেয় নাই মাথার গাম পায়ে ফাইলা কষ্ট কইরা রান্না বান্না করে আমাদেরকে খাওয়াইতো বাবাও কষ্ট করেছে মাও কষ্ট করেছে আয় আল্লাহ আমাদের পিতা মাতা যারা অন্ধকার কবরে আছে দুনিয়াতে যেমন পিতা মাতা আমাদের উপর রহম করেছিল তুমি পিতামাতাকে জান্নাতুল ফেরদৌস দান করো সকলে কোন আমি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين يا أكرم الأكرمين يا بند رب العالمين يا رب تُمَرْ يا رب العالمين يا رب يا تُمَرْ আয়াল্লা আসল থেকে পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে ভুল ভ্রান্তি মার্জনা করে আর হাদিয়া লক্ষ্য কু বাড়াইয়া বিশ্ব নবীর সবুজ রঙ্গিনী সে পৌঁছে দাও

জানি গো বালি কার মা বাবার কবরে যাহার জুন নামি কামড়া জানি গো আল্লাহ কার মা বাবারো কবরে যাহার নামেরা গু দাও দাও করে জ্বলতেসে আল্লাহ তাদের পক্ষ থেকে মা যায় খমা যায় আশকিরে মাহফুলের উছিলায় তাদের কবর গুলু জানি না তাদের বাগান বাধা দাও অলপ বিরাহ বা কাবার বাইয়া এই শীতের মধ্যে কত চাদর জড়াই শীতের কাপড় পরিধান করি এই শীতের মধ্যে ঘুমানোর সময় কম্বল গায়ে ঘুমায় জড়াইয়া ঘুমায় মা বাবা যারা খবর আছে। তাদেরকে তো খালি বিছানায় সোয়া দিল তাদের তো কোনো খবর আপনার নেওয়ার সুযোগ হয় না আল্লাহ আমাদের আব্বা আম্মার জন্য জান্নাতী লেব তো ব্যবস্থা করিয়া দাও আল্লাহ শীতেও তাদের কষ্ট হবে কবরে কেমনে থাকবে আ আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বিছানা বিছায়া দাও জান্নাতী পোশাক পরা দাও আমাদের আব্বা আম্মা গুলোকে জান্নাতের বাগান তাদের কবরগুলোরে বানায়া দাও আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে লম্বা नेक দান করিয়া দাও তাদের খেদম করার তৌফিক দান করো সুস্থতারা জিন্দগি দান করিয়া দাও আল্লাহ আমরা গুনাগার তোমার আমাদের না দিকে তোমার রহমান রহিম নামে রসিলা আমাদের শকুরের জিন্দগির সব গুণাগুলো মাফ করে দাও আদর আিয়া বাল্লা বানায়া কেমনে দিবা নামে ফেলিয়া গুণার বুঝামা লয়া আমরা দেশ বিদেশে ঘুরি কোন দিন জানি আজ রাইলের হাতে ধরা পড়ি কবরের আজব যদি মানুষ দেখি বাড়ি চারি আরে পাগল হইত তুমি কারি কাছে আমরা করি বর তুমি তুমি কে বুঝিবে মনেরি বেদ তুমি যদি মাফনা আল্লাহ বান্দারে বলক তোমার বান্দা যাবে কার কাছে আল্লাহ আমাদের যাওয়ার কোন জায়গা নাই দুনিয়ার ভিক্ষুক এক দরজা থেকে তারা দিলে অন্য দরজায় যায় আমরা একমাত্র তোমার দরজার ভিখারি মাওলা ফিরে দিও না আমাদের সকলকে তুমি মাফ করে দাও আমাদের সকলকে পা সত্য নামাজি বানায় দাও মা বন্দিরকে পর্দা নিশি না বেদা জাহেদা সালেহা বানায় দাও আয় আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে শিফায় কামেলা দান করো অনেক মা বোনের হাত বাড়াইছে তাদের কেউ পূর্ণ স্বামীর খেদমত করে তোমার হুকুম হাকা মেনে চলার তৌফিক দান করো পর্দা নিশি না বেদা যা হেদা সেহা বানায় দাও আয় আল্লাহ অনেকে দোয়া চাইছে যারা টাকা দিয়া পয়সা দিয়ে সু পরামর্শ দিয়া কয়েকজন মিলে এমন সৌন্দর্যের বাগান সাজাইছে প্রত্যেকের মনের আল্লাহ আমাদের প্রত্যেকটি ছেলে মেয়ে শিক্ষায় শিক্ষিত হয় দান করো আয় আল্লাহ না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাবে যেদিন মালাকুল মউত আমাদের দেহ থেকে রূপটা আলাদা করে দিবে কয়েকজন দৌড়ে মসজিদে কয়েকজন কাটবে কয়েকজন কবরস্থানে কবর খনন করবে আর কয়েকজন মহিলা বড়ই পাতার গরম পানি জাল দিবে মশারি টালায় বড়ই পাতারে গরম পানি দিয়া জীবনের শেষ বারের মতো গোসল দিয়ে দিবে কাপুরের কাপড়ের প্যাকেট বানায় আমার কবরে রাখবে আল্লাহ কাপনের কাপড়ের প্যাকেট থবার আগে হারা দুইটা কাপড়ের নিজেকে জড়ায় কাল্লা হুম বলে বলে তোমার ঘর খানায় কাবার সব না হাজির হওয়ার তৌফিক নজিব করে দাও আল্লাহ আমরা গরিবা সোহা মক্কার মানুষ কত ভাগ্য বাঘ মন চাইলে মক্কেতুলমুকার আমার স্বপ্নে হাজির হওয়া যেতে পারে মদিনার মানুষ কত ভাগ্য বগ মন চাইলে মদিনা তুলমুনা ওর স্বপ্নে হাজির হওয়া যেতে পারে আমরা কপাল পোড়া ছয় হাজার কিলোমিটার দূরের মানুষ কিন্তু মন চায় বারবার মক্কা মদিনায় যাইতে আয় আল্লাহ বারবার মক্কা মদিনার মেহমান হওয়ার সুযোগ করে দাও

والحمد لله رب العالمين وارحمنا معهم برحمتك يا